নমস্কার বন্ধুরা, তোমাদের মাঝে দুটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। সাবু দিয়ে আজকে আমি তোমাদের পায়েস করে দেখাবো আর সাবুর পোলাও তৈরি করে দেখাবো। তো এই দুটি রেসিপি কিন্তু তোমরা একাদশীতে ট্রাই করতে পারো, যারা যারা একাদশী করো। তো দেখো বন্ধুরা কত সুন্দর পায়েসটা হয়েছে। তো রেসিপি দুটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, 1 কাপ সাবু নিয়েছি। সাবুটাকে 2 ঘন্টার জন্যে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব। এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখব। এবারে দেখো বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে ঘুরে এসেছি। একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 মুঠো চিনে বাদাম ভেজে নিলাম। প্রথমে আমি পোলাওটা করছি। তো দেখো বন্ধুরা, কড়াইতে ঘি দিয়ে দিলাম বাদামটা ভেজে নিয়ে। এবারে আমি 1 কাপ এর মধ্যে সবজি নিয়েছি, কয়েক টুকরো ফুলকপি আর বিনস আছে কয়েকটা, কড়াইশুঁটি আছে, আর এর মধ্যে আছে গাজর 1টা, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু এখানে সন্দব লবণটা ব্যবহার করবে যদি একাদশী করো। এবারে দেখো বন্ধুরা, 10-12টা কিশমিশ কুচি দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে ওই যে বাদামটা ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটাকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম, এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো বন্ধুরা, সাবুটা কত সুন্দর ভিজেছে। যেই জলটা দেওয়া ছিল পুরো সাবুর মধ্যে টেনে নিয়েছে। এইভাবে এবারে নেড়ে চেড়ে সাবুটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি পুরো ঘি দিয়েই করলাম, পুরো ঘি দিয়েই করতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দেখো বন্ধুরা, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার 1 চামচি পরিমাণ আরও ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দেওয়ার পরে এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সাবুটা কিন্তু 2 ঘন্টা অন্তত ভেজাতেই হবে, না হলে কিন্তু হবে না। এবার দেখো বন্ধুরা, একটু জায়ফল, আমি 1/4 ভাগের জায়ফল নিয়েছি, ওটাকে একটু কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর ওঠে এই পোলাও থেকে। তো অবশ্যই এইভাবে তোমরা তৈরি করো একাদশীর দিন, যারা যারা একাদশী করবে। সামনেই একাদশী চলে এসছে, বা ভগবানকেও তোমরা এটা ভোগ হিসাবে দিতে পারো। এটা কিন্তু খেতে দারুণ হয়। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এবার উপর থেকে কয়েকটা আমি কিশমিশ সাজিয়ে দেব। কত সুন্দর পোলাওটা ঝরঝরে তৈরি হয়েছে। এবারে দেখো বন্ধুরা, পায়েসের সাবুটাও আমি 1/2 কাপ নিয়েছি। 1/2 কাপ সাবুর মধ্যে হাফ কাপেরও হাফ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবারে দেখো, 1/2 কাপ সাবুর জন্য আমি 500 দুধ নিয়েছি। এবার দুধটাকে জাল করে কমিয়ে নেব, ঘন করে নেব দুধটাকে। অন্তত 300 গ্রাম মতো দুধটাকে করে নিলাম। এবারে দেখো বন্ধুরা, এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে ভেজানো সাবুটা দিয়ে দিচ্ছি। এই সাবুটা 1 ঘন্টা ভেজালেই হবে। এবারে নেড়ে চেড়ে রান্না করতে হবে, সামনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, না হলে তলাটা লেগে যাবে। ভালো করে সাবুটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। সাবুটা যদি না ভিজিয়ে করো তাহলে কিন্তু ভালো মিশবে না, আর সেদ্ধটাও একটু কম হবে। তো 1 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে।
দেখো বন্ধুরা, সাগুটা পুরো মিশে গেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে আমি হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটাকে দিয়ে একটু মিশিয়ে নেবো এর সাথে। আর আমি এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করব, তার জন্য এলাচ বা তেজপাতা কিছুই এর মধ্যে আমি ব্যবহার করলাম না। দেখো বন্ধুরা, আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, খেজুরের গুড়। আমি 1 কাপের একটু বেশি গুড় নিয়েছি। এবারে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম সিমে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢেকে এটাকে রেখে দেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে ঘুরে আসলাম, প্রায় 10 মিনিট পরে। তো এবারে সাবুটা অনেকটাই ঘন হয়ে গেছে, সাবুর পায়েসটা। তো দেখো, এই রেসিপিটাও অবশ্যই তোমরা একদিন দিন ভগবানকেও দিতে পারো বা নিজেরাও এটা খেতে পারো। কিন্তু খেতে খুবই ভালো লাগে নতুন গুড় দিয়ে। তো অবশ্যই সবাই ট্রাই করো রেসিপি দুটো, আশা করছি তোমাদের ভালো লাগবে।